আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। ব্রিস্টলের পটিস হেড এলাকায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি খায়রুল আলম লিঙ্কন জানান, বুধবার সকাল 9:30 দিকে এবন ও সামারসেট পুলিশ হেডকোয়ার্টারের নিকটবর্তী স্পটিস হেড এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, পুলিশের সিগন্যাল অমান্য করে একটি লাল রঙের সুজুকি কার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকটি পুলিশ ভ্যান গাড়িটিকে চতুর্দিক থেকে ঘেরাও করে আটক করার চেষ্টা করে। পুলিশ সন্দেহভাজনকে আটককালে তাদের জীবন রক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু হয়। বঙ্গবন্ধু পরিবারের সাহসিকতা, ত্যাগ ও 75 পরবর্তী ঘটনাবলীর উপর রচিত কিছু গান, বাচ্চাদের চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা নিয়ে ব্যতিক্রমী একটি আয়োজন যুদ্ধ জয়ের গল্প অনুষ্ঠিত হয়েছে। ব্রাডিয়ার সেন্টারে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম আয়োজন করে এই অনুষ্ঠান। বিস্তারিত দেখুন মুস্তাক বাবুলের রিপোর্টে। বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম ইউকের উদ্যোগে অনুষ্ঠিত যুদ্ধ জয়ের গল্প দেখতে উপস্থিত দর্শকদের বিমোহিত করেছে শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠানে ছিল 7টি সমবেত সঙ্গীত। শিল্পী শর্মিলা দাসের কঠোর পরিশ্রমের সাথে নতুন এই শিল্পীদের দীর্ঘ 5 মাসের অনুশীলন সেটাকেই মনে করিয়ে দেয়। বর্ষিয়ান দুই রাজনীতিবিদ, সিলেটের সাবেক সাংসদ জীবননেসা হক, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন। সিলেটের সাবেক এই সাংসদ জীবননেসা হক এই প্রবাসে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বাচ্চাদেরকে বাঙালি হিসাবে গড়ে তুলবেন, এই এগুলার মধ্যে গান গেলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা করলেন, আজকে যে বঙ্গবন্ধু শেখ হাসিনার নাম, শেখ রেহানার নাম, বাংলাদেশের জনগণের কথা আপনারা এখানে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন, তার জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এবং শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সুজাত মনসুর। এমন এক আয়োজনের জন্য সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এটা আরো বড় পরিসরে করা সম্ভব বলে তারা মত দেন। জমজমাট এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ইউকে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন সংগঠন যুগ্ম সম্পাদক হেনা বেগম এবং নজরাতুন নাইম। পুরো অনুষ্ঠানটি করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন বাচিরুল হক সর্দার, রুমি হক, শাহ বেলাল রহমান সহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সঙ্গীত শিল্পীরা। মোস্তাক বাবুল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে নিজেদের প্রস্তাব তুলে ধরার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সহ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া 5 দফা সুপারিশকে মূল ধরেই তৈরি করা হয়েছে নতুন প্রস্তাব। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এবারের বৈঠকটি হবে উন্মুক্ত। পরিষদের 5 স্থায়ী সদস্য সহ 15 দেশের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রতিনিধিও। সুযোগ পাবেন রোহিঙ্গা ইস্যুতে নিজের অবস্থান ও চাওয়া পাওয়া তুলে ধরার। আমাদের প্রত্যাশা হলো যে এমন ভাবে একটা কিছু ব্যবস্থা করবে যাতে তারা নির্বিঘ্নে চলে যেতে পারে তাদের নিজেদের দেশে। তো এইরকম আমরা কিছু ব্যবস্থা চাই এবং এটা আমাদের রাষ্ট্রদূত বক্তব্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ 5 দফা প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে, তো ওইটাই তো ভিত্তি, মূল ভিত্তি ওইটা। তার সঙ্গে এটাকে আর একটু এক্সপ্যান্ড করে
আমরা একটা প্রস্তাব দিয়েছি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের এ বিষয়ে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশা করেন প্রতিবেশী দেশগুলোর সাথে সমুদ্র সীমা বিরোধ যেভাবে মেটানো হয়েছে আলোচনার মাধ্যমে, সেভাবেই মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুটিরও সমাধান সম্ভব। কোনো কনফ্লিক্ট সিচুয়েশনে বাংলাদেশ যেতে চায় না। মিয়ানমারের সঙ্গে আমরা এর আগে 2012 সালে যে ম্যারিটাইম বাউন্ডারি সমস্যা ছিল সেটার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে আদালত আছে বা যে ব্যবস্থা আছে তার মাধ্যমে এটার সমাধান হয়েছে, ভারতের সঙ্গে হয়েছে। তো এখন আমরা তো সেটাই করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, এরই মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির দপ্তরের একজন মন্ত্রীর বাংলাদেশ সফরের প্রস্তাবে সাড়া দিয়েছে সরকার। এ নিয়ে চলছে কূটনৈতিক তোড়জোড়। এদিকে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবের চেষ্টা চলছে, তবে তারা আর কখনো নিজ দেশে ফিরতে পারবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন তিনি। ফিলিপ্পো গ্র্যান্ডি আরো জানান, মিয়ানমার কর্তৃপক্ষের সাথে আগামী সপ্তাহে জেনেভায় বৈঠক হওয়ার কথা রয়েছে UNHCR এর। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধের প্রতিবাদে বার্মিংহামে এক প্রতিবাদ সমাবেশ করেছে সাপোর্ট বাংলাদেশ। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, সোমবার কবিরুদ্দিন ও ওয়াসিমুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর জিয়াউল ইসলাম, কাউন্সিলর রবার্ট আলডেন, কাউন্সিলর ইউয়ান ম্যাক, কাউন্সিলর ডেবি ক্ল্যান্সি, প্রবীণ কমিউনিটি নেতা আজিরুদ্দিন এবং শেখ গফুর। সবাই রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মায়ানমার মুসলমানদের পূর্ণ নিরাপত্তা ও নাগরিক অধিকার সহ অবিলম্বে ফিরিয়ে দেয়া ও ক্ষতিপূরণ সহ তাদেরকে পুনর্বাসনের জন্য মায়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের আসন্ন নির্বাচনে বদরুল মীর আনসার পরিষদের সমর্থনে এক মতবিনিময় সভা প্রবাসী যুব নির্বাচনী ক্যাম্পেইন কমিটির উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুল কুদ্দুস ও ফয়েজ আহমেদের যৌথ পরিচালনা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কবিরুদ্দিন, আব্দুল গফুর, নেসার আলী শমসু, জামাল আহমেদ খান, মদব্বির হোসেন চুন্নু এবং আজাদুর রহমান সহ আরও অনেকে। বক্তাগণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে যোগ্য এবং নতুন প্রজন্মের প্রার্থীদের সমন্বয়ে গঠিত বদরুল মীর আনসার পরিষদের প্রতি সমর্থন কামনা করেন তারা। উল্লেখ্য, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারী রবিন দোলন আনসার পরিষদও তাদের সমর্থনে ক্যাম্পেইন অব্যাহত রেখেছে। যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ থানার শরীফগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত হয়েছে শরীফগঞ্জ ইউনাইটেড ট্রাস্ট। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে মতিউর রহমান মতিনের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সকলের সর্বসম্মতিক্রমে তাজু মিয়াকে সভাপতি এবং মমিন মিয়াকে সহসভাপতি ও নোমান উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আব্দুল হক রৌফকে অর্থ সম্পাদক করে সংগঠনের 29 সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়া 9 সদস্যের একটি উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়। কেন্টের অর্পিংটন এলাকার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্পিংটনের উদ্যোগে রবিবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মকসুদ ইবনে আজিজ লামা সভাপতিতে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুশাহিদ এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশিক চৌধুরী, হাজি রইস আলী, মোহাম্মদ ইউসুফ ইসলাম এবং আব্দুল হান্নান সহ আরও অনেকে। ম্যানচেস্টারে ব্রিটিশ বাংলাদেশিদের স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান, বুধবার গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ডক্টর পাপরিন নাহারের উদ্যোগে সেমিনারে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হৃদরোগ এ ভুগছেন তাদের সেলফ ম্যানেজমেন্টের উপর ধারণা দেওয়া হয়। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মইনুল আমিন বুলবুল, শাইকুল ইসলাম, ডাক্তার নজরুল ইসলাম, দেওয়ান নাজিমুজ্জামান কুরাইশি সহ আরও অনেকে। সেমিনারটি মূলত ডিজিটাল পদ্ধতিতে সেলফ ম্যানেজমেন্ট বিষয়ে মতামত জানার জন্য অনুষ্ঠিত হয়েছে বলে জানান ডক্টর পাপরিন নাহার। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।